আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে, ইংল্যান্ডে একটি বাচ্চা জন্মগ্রহণ করার পরে তার জন্ম নিবন্ধনটা কিভাবে সম্পন্ন করা যায়, জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা কিভাবে তৈরি করা যায়, সেই প্রক্রিয়াটি আপনাদেরকে বলার চেষ্টা করব। আসলে ইংল্যান্ডে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এবং বিভিন্ন দেশ থেকে অসংখ্য কেয়ার ওয়ার্কার, স্টুডেন্টস এবং স্কিল ওয়ার্কাররা এসেছেন। তারা আসার পরে অনেকেরই আলহামদুলিল্লাহ বেবি হয়েছে, আলহামদুলিল্লাহ। তো বেবি হওয়ার পরে তাদের জন্ম নিবন্ধন প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন করতে হয় অনেকেই সেই বিষয়টা জানেন না। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই কীভাবে জন্ম নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন করবো, শুনেছি আপনার একজন বেবি হয়েছিল, তো আপনার বেবির জন্য নিবন্ধন প্রক্রিয়াটি আপনি কীভাবে সম্পন্ন করেছেন আমাদেরকে যদি একটু বলতেন। তো প্রথমে আমি বলে নিই যে আপনারা যখন হসপিটালে ভর্তি হবেন, হসপিটালে ভর্তি হওয়ার পরে যখন আপনারা বাচ্চাকে নিয়ে, আপনাদের বাচ্চাকে নিয়ে যখন আপনারা বাসায় চলে আসবেন, ঠিক ওই সময় তারা আসার আগ মুহূর্তে আপনাদেরকে কিছু কাগজপত্র বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। এরই মধ্যে আপনাদেরকে একটি পেপার দেবে, ওই বা একটি লিফলেটের মতো করে একটা কাগজ, ঠিক ওখানে আপনাদের একটি লিংক দেওয়া থাকে যে আপনারা যাতে ওই লিঙ্কে ঢুকে আপনারা বার্থ সার্টিফিকেটটা বানিয়ে ফেলতে পারেন। তো এখানে একটি ব্যাপার আছে যে একটি বাচ্চা জন্মগ্রহণ করার ঠিক 28 দিনের ভিতরে, 28 ডেইজের ভিতরে মূলত বার্থ সার্টিফিকেটটা বানিয়ে ফেলতে হয়, এটাই এদেশের নিয়ম। তো এই জন্য তারা আসলে জন্মের পরপরই আপনাদেরকে একটি ফর্ম দিয়ে দেয় এবং ওই ফর্মে একটি লিঙ্ক দেয় যাতে আপনারা দ্রুত বার্থ সার্টিফিকেটটা তৈরি করে ফেলতে পারেন। তো আপনি বাসায় আসার পরে আপনি ওই লিঙ্কে ঢুকবেন, ঢুকার পরে আপনি আপনাকে একটি ফর্ম দেবে, এই ফর্মটি আপনি ফিল আপ করবেন, আপনার বাচ্চার নাম ঠিকানা ওই সময় দেওয়া লাগবে না, আপনি প্রাথমিক কিছু ইনফরমেশন, বিশেষ করে আপনার ইনফরমেশনগুলো আপনি দিয়ে দেবেন, আর আপনার বাচ্চার নাম কি, আপনি কি নাম নির্ধারণ করেছেন আপনার বাচ্চার জন্য, এগুলো ওই সময় আপনাকে দেওয়া লাগবে না। জাস্ট কিছু প্রাইমারি ইনফরমেশন, আপনার নিজের ইনফরমেশনটা দিয়ে দিলেই হবে। তারপরে ওখানে আপনাদেরকে বার্থ সার্টিফিকেটটা বানানোর জন্য 11 পাউন্ডস চার্জ করবে, আপনি 11 পাউন্ড আপনারা বা 11 পাউন্ড আপনারা বার্থ সার্টিফিকেটটা বানানোর জন্য ওই সময় পে করে ফেলবেন অনলাইনে। তারপরে আপনারা ওখানে একটি অ্যাপয়েন্টমেন্টের তারিখ নেবেন, আপনাকে বিভিন্ন তারিখ দেবে, আপনারা নির্দিষ্ট একটি তারিখে আপনারা বার্থ রেজিস্ট্রেশন অফিসে চলে যাবেন, ওখানে গিয়ে মূলত আপনার বাচ্চার মূল বার্থ সার্টিফিকেটটা বানানোর প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। তো এখানে আরও একটি বিষয় বলে নিই, সেটি হচ্ছে আপনি যেদিন বার্থ সার্টিফিকেট বানাতে যাবেন, যাওয়ার আগেই আপনি ঠিক আসলে ভালো করে আপনার বাচ্চার নামটি কী হবে সেটি নির্ধারণ করে নেবেন। মনে রাখবেন যে আপনার বাচ্চার বার্থ সার্টিফিকেটটা যখন বানিয়ে ফেলবেন ঠিক সাথে সাথে এটা এমনভাবে ফাইনাল হয়ে যায় যে আপনি পরবর্তীতে এই বার্থ সার্টিফিকেটটা আর চেঞ্জ করতে পারবেন না, আপনার বাচ্চার নাম আপনি চেঞ্জ করতে পারবেন না। সুতরাং আপনার বাচ্চার নাম কী হবে আপনি আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখে দেবেন এবং আপনার আত্মীয় স্বজন সবার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি ফাইনালি একটি নাম সিলেক্ট করবেন এবং যে নামটি দেবেন ধরে নেবেন এই নামটার পরিবর্তন করা যাবে না। যদি কখনো মনে করেন যে আপনার নামের মধ্যে ভুল হয়ে গেছে বা কিংবা কোনো কিছু হয়ে গেছে, আপনাকে 90 পাউন্ডস জরিমানা দেওয়া লাগবে এবং জরিমানা দেওয়ার পরেও আপনি পারবেন কি না এটার কোনো নিশ্চয়তা নেই। আমার বাচ্চার ক্ষেত্রে এরকম হয়েছিল, আমি চাচ্ছিলাম যে বার্থ সার্টিফিকেটটা বানানোর পরে আমি আমার বাচ্চার নামটা আমি চেঞ্জ করব, কিন্তু আমি পারি নাই। তো আপনাদের প্রতি এই পরামর্শটা রইল, বিশেষ করে আজকের ভিডিওর মেইন চুম্বকাংশ বলা যায় এরকম যে আপনারা বাচ্চার নাম যখন ফিক্সড করবেন, ঠিক ফাইনালি ফিক্স করে ফেলবেন, আপনারা পরবর্তীতে আবার চেঞ্জ করতে পারবেন না, মাথায় রাখবেন। তারপরে আরও একটি বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করি, আমরা একটু এগিয়ে যাচ্ছি, আমরা হেঁটে হেঁটে কথা বলবো ইনশাল্লাহ। তারপরে আরও একটি বিষয়, সেটি হচ্ছে আপনাদের বাচ্চার নামটি কত বড় হবে। সাধারণত আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে আমরা বাচ্চাদের নাম অনেক লম্বা করে ফেলি, আবার আমার নিজের বাচ্চারও নামটা প্রায় লম্বা হয়ে গেছে। লম্বা বলতে কি, তিনটা
ওয়ার্ডের নাম হয়েছে। সাধারণত এদেশের নামগুলি দুইটি ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারলেই সবচেয়ে বেশি ভালো। তো আপনারা চেষ্টা করবেন যে আপনাদের বাচ্চার নামটা যাতে দুটি শব্দের মধ্যেই সীমাবদ্ধ রাখা যায়। আর যদি লম্বা রাখতে যান কোনো সমস্যা নেই, এটা আপনাদের ইচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে বাচ্চার ফার্স্ট নেমটা দেবেন ওই নাম যে নাম দিয়ে আপনি সবসময় তাকে ডাকবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল।